वालेकुम अस्सलाम। कैसे वालेकुम अस्सलाम। कैसे আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তো আজকে কি সবাই অনেকেই নাই না? 10 জন আসছে আজকে। কি সবাই কি হরতাল পালন করতেছে নাকি? সবাই, হ্যাঁ বলো। হ্যাঁ, কোন পেন্সিলে কাজ করবা না, পেন্সিলে কোনো কাজ করবা না। কতজন ছিল? 23 জন। আর এখানে আছে 10। আমরা আজকে কোথায় পড়বো? তোমাদেরকে বলেছিলাম দোয়া শিখতে, শিখছিলে? দশ জন আছো, 10 জন শিখছো? আর হচ্ছে তোমরা একটু গ্রুপে গিয়ে বলে আসো, ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে গত পূর্বে ক্লাসের জন্য, এখন অপেক্ষা করতেছে কিনা। এছাড়া অন্য তো এখন আমি যদি আমি ঢুকতে যাই তাহলে তোমাদের জুম ডিসকানেক্ট হয়ে যাবে, আমি যেটা দিয়ে ঢুকবো এই জন্য আরো পারি না আমি। তুমি ছাড়া আর কেউ পারবে না? ক্লাস না নিলে তো হতো। আচ্ছা, তোমাদের ফার্স্ট পিরিয়ড হয়েছে? আচ্ছা, তো হচ্ছে ঠিক আছে, ওরা ওরা তো জানার কথা, ক্লাস যেহেতু শত 7 মিনিট আর 5 মিনিট, আমি ক্লাস শুরু করতেই পারতেছিলাম না, পরে দেখলাম যে আমি যেটা দিয়ে ডাটা ইউজ করতেছি ওটা অফ করে দিয়ে এখন ওয়াইফাই দিয়ে ঢুকলাম। তো দেখো, আমাদের পর হচ্ছে একটা দোয়া ছিল, যে দোয়াটা হচ্ছে জানা যায় মানুষ হচ্ছে তাকবীর, প্রথম তাকবীর পড়ার পর, মানে তৃতীয় তাকবীর পড়ার পর ইমাম সাহেব যে দোয়াটা পড়েন, এটা আমি পড়তে বলছিলাম। হ্যাঁ, এই দোয়াটা আমাদের মুখস্থ থাকলে আমরা মোনাজাতেও এই দোয়াটা করতে পারবো। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা হচ্ছে দোয়া করলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করবেন। এই দোয়াতে হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হয়েছে, বড় ছোট, হ্যাঁ জীবিত সব অবস্থায় সমস্ত ভাবেই হচ্ছে ক্ষমা চাওয়া হয়েছে, এবং হচ্ছে ইমানের সাথে থাকার জন্য বলা হয়েছে, মৃত্যু দিলে যেন আল্লাহ তাআলা ইমানের সাথে দেন এবং জীবিত রাখলে যেন ইসলামের উপর রাখেন, এই সমস্ত দোয়া করা হয়েছে। তো হচ্ছে আমরা সবাই পড়েছি এই দোয়াটা। আফরা নাই, আফরা কোথায় আজকে? আনিকা মনিকা আছে শুধু, পড়শি আছে, জাকিয়া হোসেন লাভ। আনিকা মনিকা পারো তোমরা এটা? আর তোমাদেরকে বলে আরবি শিখার জন্য কি আব্বাকে বলেছিলে? তারপর
আচ্ছা ঠিক আছে, পড়াটা শুদ্ধ করে নাও, এখন অনেক সময় আছে, স্কুল মনে হয় আর খুলবে না, স্কুল বন্ধ না? ভুলবো না, মাইক দিব, বলো। আরেকজন, আর আপনার ওই গুণকে বলেন বলতে। আচ্ছা ঠিক আছে, তোমাদের পড়াটা শুদ্ধ না, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও তোমাদের ভুলগুলো কোথায় হয়েছে। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তোমাদের হচ্ছে পড়া শুদ্ধ না, আমি আমার খুব কষ্ট লাগে হচ্ছে এই যে পড়া ভুল শুনলে। তোমাদের এখনো সময় আছে, পড়া সে ঠিক করে নাও। আর হচ্ছে অন্য পড়শি নাইমা সুলতানা, কি যেন নাইমা সুলতানা আছো? হ্যাঁ, তুমি পড়া শিখছো? কথা বলো, কথা বলো, না শিখলেও বলো, শিখলেও বলো, শিখেছ? আচ্ছা তাহলে বলো, সালাতুল জানাজা কাকে বলে? আচ্ছা মাশাল্লাহ হয়েছে। এরপরে হচ্ছে কে আছো, মাইশা আফরিন দিবা আছো? মাইশা আফরিন দিবা, হ্যাঁ তোমার পড়া হয়েছে, কেন হয়নি আজকে? কি বলবো, জাজাকিল্লা, আসো পড়া তো শিখো নাই কেন? আর কে পড়া পারবা বলো, তাকে পড়া ধরি। আনিকা মনিকা আর কে যেন পড়া বলছে, এছাড়া আর কে পড়া পারবা? পড়শি, পড়শি আছো, পড়া পারবে? হ্যাঁ বলো, মাশাআল্লাহ। আর কে পারবে? শুভ্রা কালাম অনন্যা, নওশীন ইসলাম সামিহা, সব ঘুমায় গেছে। আচ্ছা আজকে আমরা কোথায় পড়বো সেটা বলো তো, পার্ট 5 থেকে পড়বো সালাতুত তারাবিহ, তাই না? হ্যাঁ, ঘুমায় রে, একটা কথা শুনে না।
দেখো আমরা হচ্ছে এই তো হচ্ছে আগামী মাস, এই মাস হচ্ছে কি মাস, শাবান, রমজান, রমজান মাস চলে আসতেছে, বেশি দিন নেই, প্রায় 15 দিনের মতো, 15 বা হচ্ছে 18 দিনের মতো, 15-22, 15 দিনের মতো, 15-16 দিনের মতো বাকি আছে। আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে আমরা হচ্ছে, আল্লাহ তালা চাইলে আমরা হচ্ছে রমজান রমজান লাভ করব। রমজান মাস বরকতের মাস। দেখো রমজান মাসে এশা সালাতের পর বিতরের পূর্বে যে সালাত আদায় করা হয় তাকে কি বলা হয়, সালাতুত তারাবি বলা হয়। রমজান মাসে একটা হরফ পড়লে কত গুণ সওয়াব পাওয়া যায়, 70টা সওয়াব পাওয়া যায়। এক হরফে 10-এর জায়গায় কত পাওয়া যায়, 70। রমজান মাসের প্রতিটা ইবাদতের সওয়াব দ্বিগুণ। রমজান মাসে আল্লাহ তাআলা দুজুখীদের শাস্তি বন্ধ রাখেন। রমজান মাসে আল্লাহ তাআলা হচ্ছে ইবলিশকে বেঁধে রাখেন। হ্যাঁ, রমজান মাস হচ্ছে বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা হাজার হাজার জাহান্নামীদেরকে মুক্তি দেন। রমজান মাস নাজাতের মাস। তো দেখো রমজান মাসে হচ্ছে এশা সালাতের পর বিতরের নামাজের পূর্বে যে নামাজ পড়া হয় তাকে তারাবি সালাত বলে। আর এই তারাবি সালাত সুন্নতে মুয়াক্কাদা, নবী করিম সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ সালাত আদায় করেছেন এবং সাহাবীগণকে আদায়ের কি করেছেন, নির্দেশ দিয়েছেন। সুন্নত সালাত জামাতে আদায়ের বিধান নেই, তবে তারাবি সালাত জামাতে আদায় করা সুন্নত। এই সালাত মোট 20 রাকাত। তারাবি সালাত আদায়ের নিয়ম, দেখো রমজান মাসে এশার ফরজ ও 2 রাকাত সুন্নতের পর বিতরের পূর্বে তারাবির নিয়তে 2 রাকাত করে মোট 20 রাকাত নামাজ আদায় করতে হয়। প্রতি 4 রাকাত পরপর বসে বিশ্রাম নিতে হয়। তখন বিভিন্ন তাসবিহ পড়া যায় এবং নিচের দোয়াটিও পড়া যায়। তো তারাবির সালাত হচ্ছে আমরা যেটা বাধ্যতামূলক করে নেই সেটা হচ্ছে জামাতে পড়তেই হবে। হ্যাঁ, আমাকে জামাতের সাথে নামাজ পড়বো না, মেয়েরা হচ্ছে ঘরে হচ্ছে পর্দার ভিতরে, পর্দার অন্তরালে একাকি যেখানে মেয়েদের নামাজের জায়গা আছে সেখানে নামাজ পড়লেই হয়ে যাবে। মেয়েদের জন্য জামাতে নামাজ পড়া মাকরুহ এবং হচ্ছে ঠিক না, কারণ এতে বর্তমানে সেটাকে বৈধ বলা হয় না, জায়েজ বলা হয় না, কারণ এতে পর্দার ফরজ বিধান লঙ্ঘন হয়। আর তারপর হচ্ছে মেয়েরা কি কাতার ঠিক মতো করতে ঠিক রাখতে পারে কিনা, অনেক কিছু, এতে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তো হচ্ছে আমরা মেয়েরা হচ্ছে বারবার হচ্ছে জামাতে নামাজ পড়ার চাইতে একাকি ঘরে নামাজ পড়ার নামাজ পড়বো, আর এটাই হচ্ছে উত্তম। বাইরে হচ্ছে মাকরুহ নামাজ পড়া থেকে ঘরে উত্তম নামাজ পড়া কি, ঘরে নামাজ পড়া কি উত্তম। তো দেখো তারাবির সালাত কিভাবে আদায় করতে হয়। তারাবির সালাত হচ্ছে রমজান মাসে এশা নামাজের পর বেতের নামাজের পূর্বে 2 রাকাত করে মোট 20 রাকাত নামাজ আদায় করতে হয়। প্রতি 4 রাকাত পর পর বসে বসে কি করতে হয়, বিশ্রাম নিতে হয়, এবং হচ্ছে বিশ্রাম নেওয়ার সময় বিভিন্ন দোয়া দরুদ বা তাসবিহ পড়া যায়। তো হচ্ছে নিচের দোয়াটিও পড়া যায়, আমরা এটা মুখস্থ করে নিব। সুবহান আদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহান আদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুতি, সুবহান আল মালিক আল হাই আল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবারও বলে দিচ্ছি, সুবহান আদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহান আদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই, সুবহান আল মালিক আল হাই আল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আবারও বলে দিচ্ছি শোনো, সুবহান আদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহান আদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই, সুবহান আল মালিক আল হাই আল্লাযী আল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহান আল মালিক আল হাই আল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা হচ্ছে তারাবির নামাজ 4 রাকাত পর পর এই দোয়াটা পড়বো বা অন্যান্য তাসবিহ পড়তে পারো। তো তারাবির সালাত শেষ করে বিতরের সালাত রমজান মাসে জামাতের সাথে কি করার বিধান রয়েছে, আদায় করার হুকুম রয়েছে, কিন্তু এমনি ভাবে বিতরের সালাত কি করা হয় না, জামাতের সাথে আদায় করা হয় না, এর কোনো বিধান নেই, হুকুম নেই। তো তারাবির সালাতের গুরুত্ব এবং ফজিলত দেখো,
পবিত্র রমজান মাস রহমত বরকতের মাস, নাজাতের মাস। পাপ থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে রমজান মাস। সারাদিন সাওম পালনের পর বান্দা যখন ক্লান্ত শরীরে তারাবির 20 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি কি হন, খুবই সন্তুষ্ট হন। বান্দার জন্য এমন করে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করে তখন না, বান্দার জন্য এমন সুযোগ বছরে মাত্র একবারই আসে। কতবার আসে আমাদের জন্য রমজান মাস? একবার। তাই আল্লাহ তাআলা প্রিয় বান্দাগণ এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য ব্রতী হন, নিয়োজিত হন। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে আখিরাতে প্রতিদানের আশায় রমজানের রাতে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তারাবির সালাত ছোট ছোট সুরার মাধ্যমে আদায় করা যায়, আবার কোরআন খতমের মাধ্যমেও আদায় করা যায়। তবে মনে রাখতে হবে যে যে সূরাগুলো স্পষ্ট ধীরস্থির ছন্দের সাথে পড়তে হবে। রমজান মাসে তারাবির সালাত একত্রিত হয়ে জামাতে আদায় করা উত্তম, এতে নামাজে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। পূর্ণ একটি মাস পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ ও মত বিনিময়ের ফলে পরস্পরের মধ্যে ভালোবাসা, মমত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে উঠে। তো হচ্ছে রমজান মাস রহমত ও মাগফিরাত বরকতের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে পৌঁছার তৌফিক দান করুক। এবং হচ্ছে তারাবির সালাত, আমি আবারও বলে দিচ্ছি, তারাবির সালাত জামাতে পড়ার জন্য এটাকে ফরজ বাধ্যতামূলক করে নিবে না, হ্যাঁ, বরং ঘরে ঘরেই হচ্ছে তারাবির সালাত আদায় করবে। দেখো পাঠ 6, সালাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদ আরবি শব্দ, এর অর্থ রাত জাগা, ঘুম থেকে ওঠা, মধ্যরাতের পর ঘুম থেকে উঠে যে সালাত, মধ্যরাতের পর ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় বা আদায় করা হয় তাকে তাহাজ্জুদের সালাত বলে। তাহাজ্জুদের সালাত আদায় করা সুন্নত, এর গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত এই সালাত আদায় করতেন এবং সাহাবীগণকেও আদায়ের জন্য উৎসাহিত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য বিশেষ তাগিদ ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, রাতের কিছু অংশ তাহাজ্জুদের কিছু অংশে তাহাজ্জুদের সালাত কি করুন, আদায় করুন, এই সালাত আপনার জন্য কি অতিরিক্ত। কোন কারণে তাহাজ্জুদ ছুটে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের আগেই তাকে কি করে নিতেন, কাজা করে নিতেন। তাহাজ্জুদের গুরুত্ব দেখো, গভীর রাতে আরামের ঘুম ভাগ হচ্ছে ত্যাগ করে বান্দা যখন আল্লাহ তাআলার নৈকট্য ও রহমত পাওয়ার আশায় তাহাজ্জুদের সালাত আদায় করে তখন আল্লাহ তাআলা খুবই খুশি হন। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে বান্দার আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। এ সালাত আদায়ে পুণ্যময় জীবনের পথ প্রশস্ত হয়। আল্লাহ তাআলা এই সালাত আদায়কারী গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তারা শয্যা ত্যাগ করে, তাদের প্রতিপালকের আশায় ও ভয়ে ভয়ে ডাকে এবং তাদেরকে যে রিজিক দান করেছি তা হতে তারা কি করে, তা ব্যয় করে। কেউ জানে না যে তাদের জন্য নয়নাভিরাম কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকার্যের পুরস্কার স্বরূপ। তাহাজ্জুদ সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ সালাতের পর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম হলো তাহাজ্জুদের সালাত। প্রত্যেক মুমিনের উচিত তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত হওয়া, তাহলে আল্লাহ তাআলা তার বান্দার উপর সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা প্রতিদিন হচ্ছে ওই তাহাজ্জুদ সালাত আদায়ের সময় প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, যে হচ্ছে বান্দারা তোমাদের কি চায়, শান্তি, সুস্থতা, ক্ষমা, হচ্ছে ধন দৌলত, যা চায় তোমরা আমার কাছে চাইতে পারো, আমি তোমাদেরকে কি করব, দান করব। ঠিক প্রথম আসমানে এসে তিনি তার বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। তো হচ্ছে যে ব্যক্তি ওই সময় হচ্ছে তোমাদের যদি কারো খুবই হচ্ছে তোমরা বিপদে পড়ো, হ্যাঁ, আমি আশা করি তোমরা ওই সময় আল্লাহ তাআলাকে ডেকে দেখো, আল্লাহ তাআলা হচ্ছে তোমাদের দোয়া কবুল করবেন এবং সব সময় সেই সময় ডাকার জন্য আল্লাহ তাআলাকে, হ্যাঁ, তাহাজ্জুদ সালাত আদায় করার অভ্যাস করে নাও। দেখো তাহাজ্জুদ সালাত আদায়ের সময় এবং হচ্ছে আদায়ের নিয়ম, রাতের শেষ শেষ অংশে তাহাজ্জুদ সালাত আদায় করা উত্তম, এ সালাত পড়াও কি সুন্নত, এ সালাত 2 রাকাত করে সুন্নত সালাতের নিয়মে আদায় করতে হবে। তাহাজ্জুদ সালাত আদায় করে কয়েকবার দুরুদ পাঠ করা ভালো, এরপর ভিতরে সালাত আদায় করা উত্তম।
পাঠ হচ্ছে 6। তোমাদের কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো। ঘুমাইতেছো সবাই? শুধু আমি ঘুমাই না, আর বাকি ঘুমাও না। আচ্ছা দেখো, আমরা পাঠ 7 পড়ি। দেখো, সালাতুল ইশরাক নাম, এই নামাজের নাম শুনছো তো অবশ্যই, তাই না? হ্যাঁ, ইশরাক সালাত সুন্নতে জায়দা বা নফল, অতিরিক্ত সুন্নত বা নফল নামাজ। ইশরাক সালাতে অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফের ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা এসেছে, এতে অনেক সওয়াব পাওয়া যায়। ইশরাকের সালাত 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত পর্যন্ত পড়া যায়। ইশরাকের সালাতকে হাদিসে জুহার সালাত বলে, হ্যাঁ হাদিসে কিসের সালাত বলে, জুহার সালাত বলে উল্লেখ করা হয়েছে। সময়, ইশরাকের সালাত ফজরের পরে আদায় করতে হয়। ফজরের সালাত আদায় করে বিছানাতে বসে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ও দুরুদ পাঠরত অবস্থায় থাকা এবং এই সময় কথাবার্তা বা কাজকর্ম না করাই উত্তম। হ্যাঁ, সূর্য সম্পূর্ণরূপে উঠে গেলে এ সালাত আদায় করতে হয়। যদি কেউ ফজরের সালাতের পর দুনিয়ার কোনো আবশ্যকীয় কাজকর্ম করে এ সালাত আদায় করে, তবে তাও আদায় হবে, তবে সওয়াব কম হবে। আমরা আল্লাহ তাআলার নৈকট্য অধিক পুণ্য লাভের আশায় এ সালাত আদায় করতে কি হব, অভ্যস্ত হব। এরপর দেখো সালাতুল আওয়াবিন, নাম শুনছো সালাতুল আওয়াবিনের? নাম শুনছো আওয়াবিন নামাজের? দেখো কি আওয়াবিন, সালাতুল আওয়াবিন কি দেখি, এ সালাতে আওয়াবিন ও সুন্নতে জায়দা বা নফল। হাদিসে আওয়াবিন সালাতে, আওয়াবিন সালাতের অনেক ফজিলত বর্ণিত আছে। এ সালাত নিয়মিত আদায় করলে অনেক সওয়াব পাওয়া যায়। এ সালাত আদায়ের নিয়ম এবং সময় দেখো। আওয়াবিনের সালাত মাগরিবের ফরজ 2 রাকাত শূন্য ফরজ ও 2 রাকাত সুন্নতের পর থেকে এশার ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত আদায় করা যায়। আওয়াবিনের সালাত 2 রাকাত করে হয় এবং হচ্ছে 6 রাকাত পড়তে হয়। আমরা অধিক তবে আশায় এ সুন্নত কি করে থাকি, পালন করে থাকি। এ হচ্ছে সালাতুল তাহাজ্জুদ, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সালাতের নৈতিক শিক্ষা, সালাতের সামাজিক শিক্ষা কি সেটা শিখবো। এখন এই যে এত নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আমাদের যদি মধ্যে যদি সামাজিক কোনো শিক্ষা দীক্ষায় না থাকে, তো এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। তো আমরা পড়ি দেখি সালাত আমাদের কি কি শিক্ষা দেয়। সালাত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত সমূহ ও কল্যাণ সমূহ, নিয়ামত এবং কল্যাণময় উপহার। সালাত মানুষকে সকল পাপাচার, অশ্লীলতা, দুনিয়া ও দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ বিলাসের অন্ধমোহ থেকে মুক্ত ও পবিত্র। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত এক সময় বড় নিয়ন্ত্রক শক্তি, প্রকৃত শক্তিশালী, প্রকৃত সালাত আদায়কারী। সালাত এক বড় নিয়ন্ত্রক শক্তি এবং প্রকৃত সালাত আদায়কারী মসজিদের বাইরে কোলাহল ও দুর্যোগপূর্ণ মুহূর্তেও কোনো অন্যায় কাজ করতে পারে না। সালাত মূলত বান্দার প্রতিটি কাজের গতিবিধি নিয়ন্ত্রণ করে। দুর্বল মন কখনো শয়তানের প্রলোভনে আকৃষ্ট হয়ে পড়লে তাকে বিবেক তাকে স্মরণ করিয়ে দেয় যে সে কিছুক্ষণ পরেই তোমাকে মসজিদে গিয়ে মহান প্রভুর দরবারে সিজদা বা মাথা নত অবস্থায় কি হতে হবে, উপস্থিত হতে হবে। অপকর্ম করে তুমি কিভাবে সে দরবারে উপস্থিত হবে, এই ভাবনা তখন তার মনে প্রবল হয়ে উঠলে সে আর অন্যায় পথে পা বাড়াতে পারে না। শয়তানি প্রলোভন থেকে রক্ষা পায়, পুণ্যের সাথে পুণ্যের পথে ফিরে আসে। প্রত্যেক মুসলমান যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, তাহলে অবশ্যই নৈতিকতার উন্নতি হবে। হ্যাঁ, সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো প্রকার ভুল ভ্রান্তি বা অনিয়মের আশ্রয় নিবে না, বরং তারা হইবে জাতির আদর্শ মানব সম্পদ। সালাতের সামাজিক শিক্ষা, জামাতের সাথে সালাত আদায়, জামাতের সাথে সালাত আদায় করা সামাজিক সামাজিক আদায় করা সামাজিক গুরুত্ব অনেক। ইমামের পেছনে সালাত আদায়ের অর্থ নেতার অনুসরণ করা,
যেমন তারা তাদের ফলে মানুষে মানুষে ভেদাভেদ থাকে না, রাজা রানী দরবেশ প্রজা ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত একই সারিতে দাঁড়ায়। এতে মুসলমানদের জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটে। দৈনিক 5 বার জামাতে সালাত আদায় করলে পরস্পরের খোঁজ খবর নেওয়া যায়, বিপদে আপদে একে অপরকে সাহায্য করা সম্ভব হয় এবং ভ্রাতৃত্ব বুদ্ধি হয় দৃঢ় হয়। তারা সামাজিক দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট হয়। এরূপ ব্যক্তি সমাজ রাষ্ট্র রাষ্ট্রের অত্যন্ত দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। তারা জাতির অমূল্য সম্পদে মানব সম্পদে পরিণত হয়। যারা হচ্ছে কি করে, সমাজ রাষ্ট্রের অভ্যস্ত দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে, তারা জাতির অমূল্য সম্পদ হিসেবে কি হয় পরিণত হয়, জাতির অমূল্য মানব সম্পদে পরিণত হয়। দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিকে তার কর্তব্য দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলার জন্য উপযুক্ত প্রশিক্ষণের পরিচয় হয়, আর এই প্রশিক্ষণই হচ্ছে সালাতি হচ্ছে জামাত প্রশিক্ষণ না এই সালাতি হচ্ছে উত্তম প্রশিক্ষণ। আমি কি বলতেছি, দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তিকে তার কর্তব্য দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলার জন্য উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন, আর এই সালাতি হচ্ছে এই বিষয়গুলো বোঝার জন্য, কর্তব্য দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য। এই সালাতি কি হচ্ছে, উত্তম প্রশিক্ষণ। তো হচ্ছে আমাদের আজকের পড়া হচ্ছে পাঠ 6-7, এই দুইটা পাঠ থেকে পড়া, তাই না? ঘুমায় গেছে আবার, পাঁচ 6-7 এই দুইটা পড়া। আর হচ্ছে গিয়ে আমাদের আজকে আমরা কয়জন আছি উপস্থিত, 12 জন, তাই না? 11 জন, 11 জন। তো হচ্ছে এই পড়াটুকুই থাকবে, আর আমি সামনে পড়াবো না তোমাদের। HW তো দিতে পারতেছি না, অ্যাসাইনমেন্ট আছে দেখে। নাকি অ্যাসাইনমেন্ট শেষ না এই সপ্তাহে, আর কোন অ্যাসাইনমেন্ট পাইছো? আসবে, সেটা তো অনেক দেরি, তাই না? আচ্ছা ঠিক আছে, সবাই হচ্ছে আমরা কি করব, আর যতটুকু আজকে আমরা পড়েছি, শোনো, 5, 6 এবং 7 ভালো করে পড়বা। আমি এখান থেকে আমি আগামী ক্লাসে কোশ্চেন করবো। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, যেমন সালাতের ইশাক কাকে বলে, আওয়াবিন কাকে বলে, কয় রাকাত নামাজ পড়তে হয়, তাহাজ্জুদের সময় আদায় নিয়ম বলো। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত সম্পর্কে কি বলেছেন, এই ধরনের কোশ্চেন করব। তো আশা করি আগামী ক্লাসে বলতে পারবে। পারবে তো? মনে হইতেছে মাত্র 2 জনই পারবে, আর বাকিরা কিচ্ছু পারবে না। কি স্বভাবে, এদের কথা বলতে কষ্ট হয় তোমাদের? আমরা সাম পড়বো, কোনো কি পড়বো, সাম সাহরি, অর্থাৎ আগামী মাসে, আগামীতে আছে এপ্রিলের 14 তারিখ থেকে আরো রোজা শুরু ইনশাল্লাহ। কিভাবে রোজা রাখতে হবে, কোন জিনিস খেলে রোজা ভেঙে যাবে, সেহরির সময় কি খাওয়া সুন্নত, সেহরি খাওয়া কেমন, সব আমরা হচ্ছে আগামী ক্লাসে জেনে নিব। হ্যাঁ, রোজা আসলে হচ্ছে যদি বা হচ্ছে কি যেন সারাদিন না খেয়ে থাকতে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে রোজার দিনটাই সবচেয়ে মজার। তুমি হচ্ছে রোজার সময় যে কোনো নেক কাজ করো, তা দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। ওই দিন আল্লাহকে আল্লাহ শব্দ একবার বললে সেটা 70 বার বলার সওয়াব পাবে, একটা আলিফ বললে 70টা সওয়াব পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান পাওয়ার তৌফিক দান করুক, এবং রমজান মাসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হ্যাঁ, ওই হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য আমরা হচ্ছে দোয়া করব। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, আজকের অবস্থা তুমি তো জানো, জানো না, জানো আজকের পরিস্থিতি, গতকাল গত পরশু 2-3 দিন যাবৎ খুবই বাজে পরিস্থিতি হচ্ছে। আমাদের অনেক ভাই শহীদ হচ্ছেন, শহীদের সংখ্যা 20-এর উপরে ছাড়িয়ে যাচ্ছে। তো সবাই দোয়া করি আল্লাহ তাআলা হচ্ছে ইসলামের বিজয় দান করুক, এবং সবাইকে সবচেয়ে বড় কথা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, যে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা মন্দ।
কোনটা আল্লাহ তাআলা বলেছেন যে এটা আমাদের করতে হবে আর কোনটা করতে হবে না, এই জিনিসটা যেন সবার মধ্যে তৈরি হয়, সবার মধ্যে এই বুঝটা যেন আসে। হ্যাঁ, কারা আমাদের বন্ধু কারা আমাদের শত্রু, এই বুঝটা যেন আসে। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক, এবং সবাই বেশি বেশি হচ্ছে এই দোয়া করবা আল্লাহ তাআলা ইসলামকে যেন বিজয় দান করেন, ইসলাম যেন বারবার লাঞ্ছিত অপমানিত না হয়। তো সবাই ভালো থেকো, আগামী ক্লাসে হচ্ছে আমরা রোজা সম্পর্কে। ওয়ালাইকুম আসসালাম।